দুই একটা প্রশ্ন মনে হয় আছে, উত্তর দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। জনাব, কোন ইমাম সাহেব তাবিজ দিলে তার পেছনে সালাত আদায় জায়েজ হবে কিনা? তাবিজ দুই প্রকার আছে, একটা হলো শিরকি তাবিজ, তাবিজের ভিতরে আসহাবে কাহাবের কুকুরের নাম লেখা থাকে, কেতমির, তাবিজের ভিতরে বাদ্দু শয়তান জিনের নাম লেখা থাকে, জিনের কাছে পানা চায়, তাবিজের ভিতরে বিভিন্ন ফেরেস্তার নাম লেখা থাকে তাদের কাছে পানা চায়, এগুলি শিরকি তাবিজ, শিরকি আকবর। মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে কোনো তাবিজ লটকাইলো সে মূর্তি পূজা করলো, যে তাবিজ লটকাইলো সে কি করলো, শিরকি তাবিজ লটকাইলে সে মূর্তি পূজা করলো। এক একটা তাবিজ এক একটা গণেশ, এক একটা তাবিজ কি, এক একটা গণেশ, গলার মধ্যে গণেশ লটকাইছে, কি লটকাইছে, জাহান নামে যাবে। এরকম ইমামের পিছনে সালাত পড়া ঠিক না। আরেক তাবিজ আছে শুধু কোরআন হাদিস দিয়ে লেখা, শিরিক টিরিক নাই, সুরা লেখে তাবিজ বানাইছে। এই তাবিজ হালাল না হারাম দুইটা মত আছে ইসলামী শরিয়ার মধ্যে, ওলামাদের বক্তব্যের মধ্যে। শতকরা এক দুইজন আলেম এটাকে বৈধ বলেছেন, যেহেতু কোরআন যেহেতু হাদিস সেজন্য। তবে শতকরা 99 জন আলেম বলেছেন এটাও ঠিক না, কারণ কোরআন দিয়ে তাবিজ লেখলেও জনগণ তো আর বুঝবে না, কোরআনের তাবিজের উসিলা শিরকি তাবিজ মুসলমান সমাজে ঢুকে যাবে, ঠিক না? এই জন্য শিরিকের পথ বন্ধ করার জন্য কোনো তাবিজে দেওয়া ঠিক না। আর তাবিজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন নাই। কোরআন পড়লে ফায়দা, কোরআন পড়লে জিন পালাবে, কোরআনের সুরা ইখলাস ফালাক নাস পড়লে সেখানে কোনো জিন শয়তান আসতে পারে না, বান মারলে সুরায় ফালাক সুরায় নাস পড়লে এক একটা আয়াত পড়লে এক একটা বাঁধ কেটে যাবে, বান টোনা ধ্বংস হয়ে যাবে। কোরআন পড়লে লাভ, পড়লে মুক্তি, যেমন খাদ্য খাইলে স্বাস্থ্য ভালো হয়, ঠিক না? হুজুরকে আঙ্গুর দিলেন, বেদানা দিলেন, নাশপাতি দিলেন, হুজুর না খাইয়া আঙ্গুর কতগুলি গলায় লটকাইতেছে, হ্যাঁ, আপেল দুইটা গলায় লটকাইছে, আপেল না খাইয়া গলায় লটকাইলে কি পরিমাণ ভিটামিন, হ্যাঁ, শরীরে যাবে কিছু? তো কোরআন এটা পড়তে হবে, এটা পড়লে ফায়দা, পড়লে অ্যাকশন শুরু, না পড়লে কোনো অ্যাকশন হবে না। বন্দুক একটা রাইখা দিয়েছেন এখানে, রাখছেন শুধু, শুধু রাখলে কি কাজ হবে, হ্যাঁ, ব্যবহার করলে না অ্যাকশন হবে, ঠিক না? তো কোরআনকে ব্যবহার করলে অ্যাকশন শুরু, ব্যবহারটা কি, তেলাওয়াত করা, কি করা, ইকরা আয়াতাল কুরসি। হযরত আবু হুরায়রাকে শয়তান বলেছিল, আবু হুরায়রা ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি, আবু হুরায়রা যখন বিছানায় যাবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, তাহলে লা ইয়াযালু লাকা মিনাল্লাহি হাফিজ, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তোমার নাইট গার্ড হিসাবে নিয়োজিত থাকবে, ওলা ইয়াকরাবাকা শাইতানুন, আর কোনো শয়তান ওই রাত তোমার দ্বারের কাছে আসবে না। তো এখানে বলা হয়েছে ফাক করা, আয়াতুল কুরসি কি করো, পড়ো, লটকাও, এটা বলে নেই। আল বাইতুল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শাইতান, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে জিন শয়তান সব পালিয়ে যায়। কি করা হয়, তেলাওয়াত যদি করা হয়, যদি লটকানো হয় তাহলে কোনো ফায়দা নাই। কোরআনের প্রথম যে সূরা নাজিল হয়েছে সেখানে প্রথম যে শব্দটা আসছে সেটা কি, এটা পড়লে দিন দুনিয়ার যত উপকার যত ফায়দা যত মুক্তি সব পড়ার মধ্যে, লটকাবার মধ্যে কিছু নেই, তাহলে কেন আমরা লটকাইতে যাব? মিলাদ ও কেয়াম করার দলিল কি, কোনো দলিল নেই বুয়া, এর ডাডাও নাই, খতিয়ারও নাই, সিএসও নাই, আরএসও নাই, 62 রেকর্ড নাই, 40 রেকর্ড নাই, কিছুই নাই, নাথিং, মিলাদের কোনো অস্তিত্বই নাই, প্রচলিত মিলাদ
হ্যাঁ, নবীজির মিলাদ মানে জন্ম, জন্ম ইতিহাস, এটা হাদিসে আছে। বাবু মাওলিদিন নবী সাল্লাল্লাহু সাল্লাম, নবীজির জন্ম ইতিহাসের বাব। কিন্তু মিলাদ নিয়ে যে আমরা জিলাপি আর আগরবাতি দিয়ে যে একটা কি জানি কেউ একটা আয়োজন, একটা অনুষ্ঠান বানাইছি, বুঝেন না? এইটা 660 হিজড়িতে ইরাকের এক বাদশাহ আবিষ্কার করছে। এটা নবীজির আমলেও নাই, সাহাবিদের আমলেও নাই, তাবেইনদের মধ্যেও নাই, আইমায়ে মুজতাহিদিনদেরও কারো মধ্যে নাই। এটা একেবারেই একটা বেদাত, কুসংস্কার। এই মিলাদে আপনার কোনো লাভ নাই, খালি জিলাপিওয়ালার লাভ আছে, সে এক দেয় এমন জিলাপি বিক্রি করতে পারে। আগরবাতিওয়ালার লাভ আছে, তার কিছু আগরবাতি বিক্রি হয়। হুজুরের কিছু লাভ আছে, হুজুরের পকেটে কিছু যায়। আর যে পাবলিক বাজারে পড়াইছে, এ পড়া কপাইলের কিচ্ছুই নেই, বুঝেন না? আর যদি মিলাদ না পড়িয়ে দুরুদ পড়েন, এক দুরুদে আপনার 10 রহমত আল্লাহ নাজিল করে দেবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কেউ আমার জন্য দুরুদ পড়ে, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দুরুদ পড়বেন না মিলাদ পড়বেন? দুরুদ। আল্লাহু আকবার। নবীজির নাম আসলেই দুরুদ, না পড়লে সে বখিল। সে কি বখিল? আল বখিল মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। সেই আসল বখিল, আসল কঞ্জুস, আসল কৃপণ, যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার নামে কোনো দুরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললো না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইভাবে দুরুদ পড়লো না, সে হলো বড় বখিল, আসল বখিল। মেয়েদের বাদে ছেলেদের কেন সম্পদ দেওয়া হয়? কোথায় মেয়েদের বাদে ছেলেদের দেওয়া হয়? আল্লাহর কোরআনে তো নারী জাতির মধ্যে 8 জনকে সম্পদ দিয়েছেন, পুরুষদের মধ্যে 4 জন, আর নারীদের মধ্যে কয়জন? 8 জন। তাদের সংখ্যা বেশি, বেশি করে দিয়েছে। হ্যাঁ, মেয়েদেরকে সম্পদ এমন পর্যাপ্ত দিয়েছে আল্লাহ তাআলা যেটা পৃথিবীর কোনো ধর্মে নাই। কোনো ধর্মে তো মেয়েদের কোনো অংশই নাই। হিন্দু ধর্মে মেয়েদের কোনো ওয়ারিশই নাই, খ্রিস্টান ধর্মেও নাই, ইহুদি ধর্মেও নাই, কিচ্ছু নাই। ওয়ারিশি যা আছে সব মুসলমানের ধর্মে। এখন ওরা আসি আমাকে ওয়াজ করে, যা আপনারা মেয়েদেরকে ঠকান। এখন চালুন যদি শুইরে কয় যে তোর তলায় ছেদা, তো এই চালুনেরে কি কইতাম? শুয়ের তলায় ছেদা একটা, চালুনের তলায় কয়টা? হাজার হাজার, ঠিক না? পশ্চিমারা যদি 1 লক্ষ লোক মুসলমান হয়, সেখানে দেখা যায় 75,000 জন হলো মহিলা, ওদের মহিলারা সব মুসলমান যেতে আছে। তোরা যদি মহিলা জাতির উপরে এতই ইনসাফ করস, তোকে মহিলাদের যদি এতই হক অধিকার দেশ, তো তোকে নারীরা এইভাবে মুসলমান হয় কেন? প্রেসিডেন্ট বুশের মেয়েও এখন মুসলমান, টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ সেও মুসলমান, ব্রিটেনের প্রধান বিচারপতি মহিলা সেও মুসলমান, প্রেসিডেন্ট নিক্সনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী রবার্ট গ্রিন সেও এখন মুসলমান। কদিন পরে হয়তো বুশও মুসলমান হয়ে যাবে, যে ছোট বুশ যেটা বেঁচে আছে, হয়তো একদিন ট্রাম্পও মুসলমান হয়ে যাবে। সেদিন দূরে নয় যে 7 মহাদেশ ইনশাল্লাহ ইসলামের ছায়াতলে আসবে, কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। জনাব, মাজহাব না মানলে ইমানের কোনো ক্ষতি হবে কিনা? মাজহাব কাকে বলে এটা বুঝতে হবে। একটা তালিমুল ইসলাম কিতাব আছে, কমি মাদ্রাসায় পড়ায়, আমিও পড়ছি ছোটকালে, মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই একটা প্রশ্ন, প্রশ্ন উত্তরের মাধ্যমে সে কিতাবটা লিখেছেন। সেখানে একটা প্রশ্ন আর প্রশ্নের উত্তর আছে। প্রশ্নটা হলো সওয়াল, তেরা মাজহাব ক্যা হ্যায়, প্রশ্ন তোমার মাজহাব কি? জবাব, মেরা মজহব ইসলাম হ্যায়, আমার মজহব হইল ইসলাম। বাস, তো মজহব মানে কি? ইসলাম মানে কোরআন সুন্নাহ যা আছে তা মানা, এটাই মজহব। আইমায়ে আরবা চার ইমামের মজহব এটাই, কোরআন সুন্নাহ যা আছে তা মানো। যদি কোনো বিধান না পাও কোরআন হাদিসে, আমরা গবেষণা করে সেটা রায় দিলাম, এই রায় যদি কোরআন হাদিস মতো তুমি বুঝো তাহলে মানো, আর যদি দেখো কোরআন হাদিসের খেলাফ বলি ফেলাইছি, বাতিল করে দিও, ওয়ালের উপর দিয়ে ছড়ি ফেলে দিও, এটাই হলো মাজহাব। এটা কি? এটা মাজহাব। মাজহাব মানে ধর্ম মানা, ইসলাম মানা, কোরআন সুন্নাকে মানা, এর বাইরে কোনো কিছু নেই। স্বামী যদি স্ত্রীকে একত্রে 3 তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে?
এটা স্থানীয় কোনো হুজুর থেকে ফতোয়া নেবেন, আমার থেকে নেবেন না। তালাকের মাসলা কখনো মৌখিক হয় না, এটা লিখিত দিতে হয়। আরব জাহানে গেছি সেখানেও একই নিয়ম, কারণ মুখের কথা উল্টাপাল্টা হয়, বুঝেন না, সুবিধা মতো ব্যবহার করে। যেভাবে কইলে তালাক হইতো না, পরে বানাইয়ে ওইভাবে কয়, এরকম সমস্যা তৈরি হয়েছে। এই জন্য লিখিত দিবেন কি ঘটছে সেটার উপরে মন্তব্য আসবে, এটা আর প্রত্যাহারের সুযোগ নাই। প্রিয় ভাইরা, প্রশ্ন তো অনেক, আমি আজকে নেতাদের ওয়াজ করেছি, এখানে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের উত্তর অলরেডি আসলে হয়েই গেছে। তো যাই হোক, আর লম্বা করব না, আবার ঢাকা ফিরে যেতে হবে, পৌনে 12টা বেজে গেছে, আমি 11:30 শেষ করার নিয়ত করেছিলাম। তো আল্লাহ তাআলা আপনাদেরকে, আপনাদের এই মাহফিলকে কবুল করুন, এই মসজিদকে আল্লাহ কবুল করুন, যেই যুব সমাজ এত সুন্দর একটি আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের নেতৃবৃন্দকে কোরআন হাদিস মতো করে আমাদের জাতিকে পরিচালনা করার তৌফিক দান করেন। সভাপতি